সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজায় হামাসকে নির্মূল নয় বরং তাদের অস্তিত্বকে একরকম আড়াল করার লক্ষ্য নিয়ে ভূখণ্ডে শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো। নয় মাসেরও বেশি সময় ধরে গাজায় ভয়াবহ লড়াই চলছে। এর মধ্যে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোকে কখনোই দৃশ্যমানভাবে যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে দেখা যায়নি। যদিও যতই দিন পার হচ্ছে ততই পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে। এই শঙ্কা মাথায় নিয়েই একটু একটু করে গাজার দিকে এগিয়ে আসছে উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিতে দুই পক্ষ একমত হলেই গাজায় শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী তারা। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাত গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধোত্তর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে। আমিরাতের এই পরিবর্তন অবশ্য খুব বেশি দিন আগে হয়নি। মে মাসেও তারা গাজায় শাসনকাজ পরিচালনার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানে আরেক বৈরী রাষ্ট্র বাহরাইনও সম্প্রতি ব্যক্তিগত আলাপচারিতায় গাজায় সেনা মোতায়েনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সেক্ষেত্রে বাহরাইনের কমিশন্ড ও নন কমিশন কর্মকর্তারা বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন। উপসাগরীয় দেশগুলোর সেনাদের গাজার মাটি স্পর্শ করার অর্থ আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন। একটা দীর্ঘ সময় আরব দেশগুলোর বাদশারা ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না, বরং তারা লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর রাজনীতিতে নাক গলাতেই বেশি পছন্দ করতেন। আর সাম্প্রতিক বছরগুলোতে তাদের মনোযোগের মূল কেন্দ্রবিন্দু নিজ দেশের অর্থনীতি। তবে গত 7ই অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর হিসেবে কিছুটা পরিবর্তন এসেছে। অবশ্য এ পরিবর্তনের বড় একটা কারণ হয়তো যুক্তরাষ্ট্রের এই ব্যাপারে মনোভাব। বিশ্লেষকরা তেমনটাই মনে করেন। গবেষণা প্রতিষ্ঠান কার্নেস অ্যান্ডোম্যান ফর ইন্টারন্যাশনাল পিসের উপসাগর বিষয়ক বিশেষজ্ঞ ইয়াসমিন ফারুক বলেন, 7ই অক্টোবরের আগে ফিলিস্তিনিদের শাসনকাজ কী করে পরিচালনা করতে হবে এ নিয়ে আগ্রহ ছিল না সৌদি আরবের। তবে রিয়াদ এখন খুঁটিনাটি সব জানতে আগ্রহী, কারণ সেক্ষেত্রে বিনা পয়সায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামত করে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে তাদের গুরুত্ব কতটা তা না জেনেই বিষয়টি নিয়ে মেতে উঠেছে তারা। তবে গাজায় সংঘাত এখনও চলছে, ফলে যুদ্ধ পরবর্তী মিশন নিয়ে আলোচনায় কেউই এখন খুব একটা আগ্রহী নয়। কাতারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত প্যাট্রিক থেরোস মনে করেন, অস্ত্রবিরতিতে ইসরায়েলকে রাজি করানোর জন্য এই বিষয়টিও একটি চাপ হিসেবেই বিবেচিত হচ্ছে। উপসাগরীয় দেশগুলো এতটা বোকা নয়, তারা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা পাঠাবে, পাশাপাশি এর মধ্য দিয়ে বিনা খরচে ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব পাতানোর একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আলোচনা শুরু করেছিল সৌদি আরব। এর পাশাপাশি প্রতিরক্ষা চুক্তি ও পরমাণু জ্বালানি সহায়তা নিয়েও দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনাও করার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হবার কারণে এখন এই উদ্যোগগুলো স্থগিত অবস্থায় রয়েছে। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই সমস্যাকে তার মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সন্ত্রাসবিরোধী মিত্র আমিরাত। তবে ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় দুবাইকে ব্যবহার করছে। এছাড়া প্রযুক্তি ও সামরিক সহযোগিতার কারণে তারা চীনের অত্যন্ত ঘনিষ্ঠ। চীনকে উদ্বেগ হিসেবে চিহ্নিত করে বাইডেন প্রশাসন আমিরাতকে F-35 চালান আটকে দেয়। কূটনৈতিক ও গোয়েন্দা প্রধানরা যুদ্ধ নিয়ন্ত্রণে শান্তি চুক্তি স্থাপনে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো ফল কাজে আসছে না। উল্টো যুক্তরাষ্ট্রের 380তম বিমান বহরের একটি রণতরী বর্তমানে আমিরাতের উপকূলে অবস্থান করছে।
কাতার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের একটি চুক্তি করেছে। তারা ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ইতি টানতে যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে আগ্রহী, এমনকি বাহরাইনও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস 5th ফ্লিটের অবস্থান এখানে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বর্তমানে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ডেভিড স্নেঙ্কার বলেন, ওয়াশিংটনের কাছে উপসাগরীয় দেশগুলো তাদের নম্বর বাড়াচ্ছে। আব্রাহাম চুক্তিতে সই করলেও এর থেকে তেমন কিছু পায়নি বাহরাইন। উপসাগরীয় দেশগুলো মনে করে গাজায় যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করলে এর ব্যয়ভার যুক্তরাষ্ট্র বহন করবে, গাজার প্রতিবেশী দেশগুলো লাভবান হবে এর মধ্য দিয়েই। গাজায় শান্তিরক্ষী পাঠানোর আলোচনার ব্যাপারে আমিরাত সবচেয়ে সরব। অস্ত্রবিরতি, গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ শিথিল করা এবং ফিলিস্তিনের পুনর্গঠনে সেনা মোতায়েনের ব্যাপারে বিদেশি বাহিনীকে আমন্ত্রণ জানানো সহ নানা পরিকল্পনার কথা এরই মধ্যে প্রকাশ করেছে তারা। এমনকি গাজা ভূখণ্ডে সরকার গঠন নিয়েও তাদের নানা পরিকল্পনার কথা জানা যায়। আমিরাত ফিলিস্তিনি শাসনের জন্য এর রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের নিয়ে একটি জাতীয় পরিষদ গঠন করতে চায়, যে পরিষদে ফাতার নেতা এবং ফিলিস্তিনের নির্বাসিত নেতা মোহাম্মদ দাহলানকে নির্ধারণ করা যেতে পারে গাজা শাসনের জন্য। আমিরাত মনে করে মাহমুদ আব্বাসের মতো বয়োজ্যেষ্ঠ নেতাদের পরিবর্তন আনা প্রয়োজন। আমিরাত শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ব্যাপারে জোর দিলেও সৌদি আরব এখনও ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মনে করে দুটি পৃথক রাষ্ট্রের স্বাধীনতাকেই। এই রাজতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান গত মে মাসে স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনিরা তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ পাবে কিনা তা নিয়ে কথা বলার অধিকার ইসরায়েলের নেই। ২০০৬ সাল থেকে গাজার শাসন ক্ষমতায় রয়েছে হামাস। ফিলিস্তিনের এই ইসলামপন্থী ও জাতীয়তাবাদী সংগঠনটির শেকড় মুসলিম ব্রাদারহুড। কাতার বহুদিন থেকেই হামাসের সঙ্গে আলোচনার আয়োজনে আগ্রহী। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের সায় রয়েছে। কাতার সরকারের নিয়ন্ত্রণাধীন আল জাজিরা নিউজের মাধ্যমে তারা দীর্ঘদিন থেকেই ফিলিস্তিনি স্বার্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। কাতারের অবস্থান অবশ্য সরাসরি আমিরাত ও বাহরাইনের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম অ্যাকর্ড অনুসারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা এই দুটি দেশের। তাছাড়া আমিরাত, সৌদি আরব ও বাহরাইন হামাসকে খুব একটা সুনজরে দেখে না, কারণ হামাসের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের একটা পুরনো সম্পর্ক রয়েছে। এই দেশগুলোর ধারণা, মুসলিম ব্রাদারহুড তাদের রাজতন্ত্রের পক্ষে হুমকিস্বরূপ। এর আগে এই তিনটি দেশ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের কারণে কাতারকে নিষিদ্ধ করে। এখন সৌদি আরব ও কাতারের সম্পর্ক স্বাভাবিক। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগে রিয়াদে হামাসের নেতা ইসমাইল হানিয়া ও খালেদ মেশালের সঙ্গে বৈঠক হয় সৌদির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। প্রায় একই সময় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়, আর ইরানের সঙ্গে হামাসের সম্পর্ক বরাবরই ভালো। তবে আমিরাতের সঙ্গে কাতারের সম্পর্ক এখনও সেই তলানিতে রয়ে গেছে। বরং আমিরাত এখন সৌদি আরবের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ইয়েমেন ও সুদানে প্রভাব বিস্তারের জন্য। ইসরায়েলের সামরিক গোয়েন্দা শাখার ফিলিস্তিন বিষয়ক বিভাগের সাবেক প্রধান মাইকেল মিলস্টেইন মনে করেন, আমিরাতের ক্ষেত্রে হিসেবটি হচ্ছে গাজা পরিকল্পনায় তারা মুখ্য ভূমিকা নিতে পারলে পুরো দৃশ্যপট থেকে কাতারকে সরিয়ে দিতে পারবে তারা। তবে এত সহজে কাতারকে ফিলিস্তিন থেকে মুছে ফেলা সম্ভব হবে না। ২০২৪ সালের মধ্যপ্রাচ্য কিন্তু আরব বসন্তের অবস্থায় নেই। ওই সময় উপসাগরীয় দেশগুলো তাদের সরকার পদ্ধতি পরিবর্তনের চেষ্টা করছিল। বর্তমানে সৌদি আরব, কাতার ও আমিরাত সহ সব উপসাগরীয় দেশই জ্বালানি তেলের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। থেরুস বলেন, উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা হামাসকে সরিয়ে দিলে গাজার ক্ষমতায় এক ধরনের শূন্যতা সৃষ্টি হতে পারে। সেই সুযোগে হামাস আবার ফেরার চেষ্টা করবে। যদিও এই যুক্তি মানতে একেবারেই রাজি না পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল। শাসকদের সবচেয়ে বড় ভয় তাদের নিজেদের জনগণকে নিয়েই। ফিলিস্তিনে বোমা হামলা চালানোর জন্য ইসরায়েলের উপর তারা ক্ষুব্ধ।
মেলিস্টিন বলেন, হামাস ক্ষমতায় থাকবে না এবং শূন্যতা সৃষ্টি হচ্ছে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভুল। বরং শান্তিরক্ষী হিসেবে উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনী গাজায় মোতায়েন করা হলে তা হামাসের জন্য এক ধরনের সুরক্ষা হিসেবে কাজ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।